যতীন দা বলো না না আমি ভালো আছি আজ বিকেলে ঠিক আছে আমি পৌঁছে যাব সেই সন্ধ্যে সাতটায় তো আচ্ছা আচ্ছা ঠিক আছে যতীন দা ধন্যবাদ অনেকবার করেও ফোন করে যখন তোমাকে পেলাম না তখন এখানেই তুমি তো জানতে যে আমি লেখালেখি করতে ভালোবাসি আমার কাছে তো আমার কাজই সব সেই কলেজের দিন থেকেই তখন কি তোমার একবারও মনে হয়নি যে আমি ঠিক আর সবার মতো নই তুমি এখন এখানে বসে আছো দাদা বলে তো স্টেশনে চলে এসেছে যাও বাজারে যাও Ha
সবার মতো করে আমার পক্ষে 10-5টা চাকরি করা সম্ভব নয়। আমি তাও করেছি, কখনো ভালো লাগেনি জানো, একটা দিনও ভালো লাগেনি, কিন্তু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে করেছি। কানে হেডফোন নিয়ে কয়েকজন আকাট মূর্খের একই প্রশ্নের উত্তর বারে বারে দেওয়া, সে এক জঘন্য ব্যাপার আমার কাছে। ভালো না লাগলে এক পেনে, যেখানে আমি দুবার লিখি না, সেখানে একই কাজ, তাও 2 বছর। আমাকে জোর করে নিজের ইচ্ছের বিরুদ্ধে এতদিন চলতে হয়েছে বলে কখনো তোমার সাথে ভালো করে কথাও বলতে পারিনি। তুমি হয়তো ভেবেছো বিয়ের পর অনেক ছেলের ব্যবহার যেরকম পাল্টে যায়, আমিও তেমন বদলে গেছি, কিন্তু না। তুই জানো আজকে কি হয়েছে? আমাদের পাশের বাড়ির মামন আছে না, ও খাট থেকে নিচে পড়ে গেছে। একটা ক্লাস 8-এ পড়া মেয়ে কিভাবে খাট থেকে নিচে পড়ে যায়, তুমি ভাবতে পারছ? তুমি ভাবতেও পার, প্লিজ একটু একা থাকতে দাও না। তবে এখন আমি অনেক শান্তিতে আছি জানো। না না, তুমি ছেড়ে চলে গেছো তার জন্য নয়। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি আর লেখালেখি ছাড়া অন্য কিছু করব না। আমিও জানি যে টাকার প্রয়োজন আছে, কিন্তু আমার জীবনে সৃষ্টিটাই অনেকটা নিয়ে আছে জানো। যতীনদাকে ফোন করেছিলাম সেদিনই, ডেকেছিলেন, টাকায় ফিরেছি কিনা জানি না, কিন্তু আমি এবার সৃষ্টিতে ফিরেছি দিয়ে। তুমি যদি তখন সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে এখনো আমার মনকে তুমি উপলব্ধি করতে পারবে,
ফিরে এসো বা ফিরে এসো না, কোনোটাই তোমাকে বলার সাহস বা সামর্থ্য আমার নেই। তাও শুধু একটাই কথা বলতে চাই, আমার ঠিকানাটা বদলালেও তোমার জন্য দরজাটা পাল্টাবে না, সেটা চিরদিন খোলা।